আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, তাই না? তো আমরা মূলত যারা অনলাইনের জগতে আছি, তো আমাদের মূলত কিছু কিছু অপশন খুব দরকার, যেমন লাইট কয়েন, বিট কয়েন, হ্যাঁ, ওয়েব মানি। তো আপনি যদি বাহিরের কোনো কিছু কিনতে চান, তাহলে অবশ্যই আপনার ওয়েব মানি লাগবেই, ঠিক আছে? মাস্ট ওয়েব মানি লাগবে। তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ঘরে বসে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেখানে ডলার ইনভেস্ট করতে পারেন, এবং সেই ডলার দিয়ে আপনি যে কোনো জিনিস ক্রয় করতে পারেন। ধরেন, দেখা গেল যে আপনি কোনো একটা সার্ভের কাজ করতেছেন, আপনি একটা আইপি লাগিয়ে গেছে, ঠিক আছে? তো আপনি ওই ডলারের মাধ্যমে একটা আইপি আপনি কিনে নিলেন এবং আপনার কাজটা আপনি করলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক সুবিধা, না? তো তার জন্য অবশ্যই আপনার ওয়েব মানি অ্যাকাউন্টটা লাগবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে বাংলাদেশ থেকে আপনি ওয়েব মানির একটা ভেরিফাই অ্যাকাউন্ট করবেন, এবং তা আবার আপনার ফোন নাম্বার দিয়ে, এবং সবসময়ের জন্য যে ওয়েব মানি থেকে আপনি মানুষের সাথে ক্রয় করবেন, যে কোনো জিনিস কিনবেন, সেটা কিভাবে ইন্টারন্যাশনাল ভাবে কিনতে পারেন। ওয়েব মানি বলতে কিন্তু ইন্টারন্যাশনাল বোঝায়, ঠিক আছে? ওয়েব মানি বলতে অল বিশ্ব চলে। শুধু আপনি ইন্ডিয়া যাবেন সেখানে ওয়েব মানি শুরু করবে, যখন আমেরিকা যাবেন তখন শুরু করবেন, তা কিন্তু নয়। অল বিশ্বে যে কোনো জায়গা থেকে আপনার ওয়েব মানির অ্যাকাউন্ট থেকে ওই ডলারের মাধ্যমে যে কোনো জিনিস আপনি ক্রয় করতে পারেন, তা আবার ঘরে বসে থেকে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে ভেরিফাই অ্যাকাউন্ট, ওয়েব মানি ভেরিফাই একটা অ্যাকাউন্ট করবেন খুব সহজেই, ঠিক আছে? তো তার আগে তা আপনাদেরকে আমি হাত জোড় করে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, ফার্স্ট ফার্স্ট আপনি আমার ভিডিওটি দেখতেছেন, তো আপনাকে আমি অনুরোধ করে বলবো যে আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা বাজিয়ে দিবেন, যাতে নেক্সট টাইম আমি যদি কোনো ভিডিও ছাড়ি আপনার কাছে পৌঁছায় দিতে পারি, ঠিক আছে? আর আপনার কাছে একটা আমি আশা রাখতেই পারি, আমাদের ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি এই ওয়েব মানি সম্পর্কে কতটা ধারণা আছে না ধারণা নেই সেই সম্পর্কে একটি কমেন্ট করবেন, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। তো ভিউয়ার্স, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ব্রাউজার চুজ করতে হবে। তো ব্রাউজার চুজ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, ওয়ালেট ডট ওয়েব মানি সাইন আপ রু, এই সাইটটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আবার বোঝার ক্ষেত্রে দেখা দিলাম, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্টে খুলতে পারবেন। তো এরপরে এখানে বলছে ওয়েব মানি রেজিস্ট্রেশন, এখানে ডেলিং কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড আপনারা যেই দেশ থেকে করতে চান সেই দেশ থেকে করতে পারবেন, সমস্যা নেই। আমি যেহেতু বাংলাদেশ থেকে করব, তার জন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, এবং আপনাদেরকে এখানে একটা নাম্বার দিতে হবে, এমন একটি সচল নাম্বার দিতে হবে যে নাম্বারটিতে কোড যায়, এসএমএস যাবে, কিংবা যদি কল যায় সেই কলটি দিতে হবে। এখানে আমি নাম্বারটি দিয়ে দেব, জিরো বাদ দিয়ে নাম্বার দিয়ে দেবেন, 1403657565। এখান থেকে নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলিভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা ক্যাপচা চলে আসছে, সেই ক্যাপচাটাকে এখানে ফিল আপ করে দিয়ে দিবেন। তারপর একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার এই নাম্বারে, এখানে বলছে যে ডেলিভারি, হ্যাঁ ঠিক আছে, এখানে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। এখানে বলছে ডেলিভারি মেথড, আমার ফোনের মধ্যে একটা কল চলে আসছে, এবং যে নাম্বার থেকে কল আসছে সেই নাম্বারের লাস্ট 5টা ডিজিট আমাকে এখানে টাইপ করে দিতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে ভেরিফিকেশন কোড। এখান থেকে লাস্ট 5টা হচ্ছে যে 5838383, এখান থেকে দিয়ে দিলাম। এখন আমাকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিতে হবে, এখানে 5টা শক্ত পাসওয়ার্ড আমাকে দিতে হবে, 8টা, ঠিক আছে? 8টা 10টা আপনার ইচ্ছা মতো স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তো
তো এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিছি, এখানে আই অ্যাকসেপ্ট অল এর উপর একটা সিম্পলি ভাবে টিক করলাম এবং জাস্ট আমাকে এখানে ওয়েটিং তারা দেখাচ্ছে, তো একটুখানি ওয়েট করি দেখি যে আসলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েব মানির যে অফিসিয়াল যে সাইট আছে সেটার মধ্যে নিয়ে গেছে। তো এখানে ইনস্টল দিস মোবাইল অ্যাপ, যেহেতু আমার মোবাইল অ্যাপ না এখান থেকে আমি ক্লোজ করব, যেহেতু পিসি দিয়ে করতেছি। আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স। আমি এটা আমার সুবিধার ক্ষেত্রে আমার বুকমার্কের মধ্যে আমি এটা আমার বুকমার্কের মধ্যে আমি এটাকে এখন আমি এটা বুকমার্কের মধ্যে আমি সেভ করে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে আপনার ওয়েব মানির অ্যাকাউন্টের যে মেইল হোম পেজটা সেটা। এখানে এলিজ পাসপোর্ট এখানে আপনাকে অপশন দেখা যাচ্ছে, এই অপশনটার মাধ্যমে আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো। তো যাই হোক, এখানে আরও কতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার হোম পেজ, এখান থেকে প্রেস, ব্যাংক, ইআরসি, ইটিসি, এখান থেকে আপনার চাইলে অ্যাড করে নিতে পারবেন। WMG এটাই হচ্ছে আপনার ওয়েব মানি ফর ইউজ। তো এখানে আপনারা মোর অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনটাকে আপনার সিলেক্ট করে রাখবেন সেটা। আমার যেহেতু ইউজ দরকার, তো আমার যেটা ছিল সেটাই আমার প্রয়োজন, ঠিক আছে। এখান থেকে যেটা ইউজ হবে সেই ইউজটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং নিচে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এই টার্মসটা আপনারা পড়ে নেবেন, নিয়ে জাস্ট সিম্পলিভাবে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে তারা বলছে আমার ডলারটা সিলেক্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আপনাদেরকে আর কিছু দেখাবো না। আমার এখান থেকে দেখেন যে ওয়েব মানিতে আমার জিরো আছে। তো যখন আমি এখান থেকে আমি ডলার যে আইকনটা আছে এই অপশনটাতে যদি চলে যাই, এখানে তারা MTC মোবাইল, এখানে তারা বিভিন্ন অপশন তারা এখান থেকে দিয়ে দিছে, আমার এগুলোর প্রয়োজন নাই। এখানে ফান্ড ট্রান্সফার টু কার্ড, এখান থেকে আপনারা ট্রান্সফার টু ইউরোতে ট্রান্সফার করতে পারবেন, USDতে ট্রান্সফার করতে পারবেন এবং RUBতে ট্রান্সফার করতে পারবেন। এখানে ল্যান্ডলাইন বদি ফি, এখানে তারা কিছু নাম্বার এবং ডিটেলস দিয়ে দিছে। এখানে ফাইন্যান্স লোনস, আপনি এখান থেকে চাইলে এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনারা লোন নিতে পারবেন। তো এরপরে যদি আমি চ্যাট লাইনে চলে যাই মেসেজের মধ্যে, তো এখানে দেখি তারা বলছে নো ইট ইজ নাও পসিবল, তো এখন এটি পসিবল না যেহেতু নতুন অ্যাকাউন্ট। এখানে তারা বলছে যে কংগ্রেচুলেশন ওপেনিং অ্যাকাউন্ট ওয়েব মানি ট্রান্সফার। তো যাই হোক, ওয়েব মানি এটা হচ্ছে আমার ওয়েব মানির যে আইডিটা আছে সেই আইডিটার নাম্বার। তো যাই হোক, এখান থেকে চলে যাব ফান্ড, এখানে কিপার স্ট্যান্ডার্ড এখানেও কিছু নাই। এখান থেকে আপনারা আস্ক কোশ্চেন তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারবেন তাদের সাপোর্টে। এবার চলে যাই সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আপনারা আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে WMID, এটা হচ্ছে আমার নাম্বার অ্যাকাউন্টের, পাসপোর্ট, এখানে দেখেন এলিয়াস। তো যাই হোক, এখান থেকে প্রোফাইল পিকচার এখানে দেওয়া নাই, ফোন নাম্বার আমার যে ফোন নাম্বারটা সেটা আছে, ইমেলটা আমার এখনো দেওয়া নাই, সেক্ষেত্রে আমি আমার ইমেলটাকে আমি দিয়ে দেব। তো যাই হোক, এখান থেকে আমার ইমেলটা সেভ করা ছিল, এখান থেকে জাস্ট না আমার যে ইমেলটা আছে সেই ইমেলটাকে আমি কপি করব। তো ইমেলটাকে এখানে কপি করার পর কপি করলাম এবং জাস্ট সিম্পলিভাবে এখানে ইমেলটাকে দিয়ে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কনফার্মেশন কোড চাচ্ছে, তো এখানে কনফার্মেশন কোডটা এখানে আমি দিয়ে দিই। আপনারা সিম্পলিভাবে এভাবেই আপনারা এখনও কোডটা আসে নাই, তো যাই হোক কোড চলে আসবে ইনশাল্লাহ। জাস্ট সিম্পলিভাবে এখানে রিফ্রেশ করবেন, তো এখানে কনফার্মেশন ইমেল আইডির মধ্যে একটা লিঙ্ক তারা প্রোভাইড করছে, এখানে যে কোডটা আসছে এই কোডটা আসলে প্রয়োজন, ঠিক আছে।
এই কোডটাকে কপি করলাম সিম্পলি ভাবে। তো কপি করার পর এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখেন ইমেলটা ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, পেজটাকে রিফ্রেশ করলেই বোঝা যাবে মেইলিং অ্যাড্রেস বাংলাদেশ। তো এখান থেকে সিকিউরিটি অপশনে যদি চলে যান, SMS এই নাম্বারে চলে যাবে। এই নামটাও আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিয়ে আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন। তো এরপর এখানে আরও কিছু অপশন পাবেন। এখানে যদি রেস্ট্রিকশনের মধ্যে দেখা যায়, রেস্ট্রিকশনের মধ্যে এখানে আসলে ক্লিক করা নাই। তো যাই হোক, রেস্ট্রিকশনটাকে এখানে আপনারা ঠিক করে নেবেন এখান থেকে। এবং লিঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা চাইলে অন্য লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।